প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর। অনেক অপেক্ষার পরে আজকে বাংলাদেশের বাজারে প্রচুর কমেছে সোনার দাম। এ নিয়ে দেশের বাজারে সর্বশেষ 5 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে টানা 3 বারই সোনার দাম কমানোর সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জোস। এতে ভরিতে দাম কমেছে মোট 3,662 টাকা। এতে ধীরে ধীরে মধ্যবিত্তের হাতের নাগালে আসতে চলেছে মূল্যবান এই ধাতুটির দাম। গতকাল শনিবার 8 জুন বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রধান অফিস বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ দেশের বাজারে সোনার দাম কমানোর বিষয়টি জানিয়েছে। বন্ধুরা, এবারে এক নজরে দেখে নেওয়া যাক আজকে বাংলাদেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে কত টাকা কমানো হয়েছে এবং কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে, এবং গহনা তৈরি করলে প্রতি ভরিতে কত টাকা মজুরি এবং কত টাকা ভ্যাট যুক্ত করা হবে। বন্ধুরা, এর পাশাপাশি আরো জানিয়ে দিব সোনার গহনা তৈরি করার কিছু গোপন তথ্য। বন্ধুরা, তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর সর্বপ্রথম জুয়েলার্স সমিতি নির্ধারিত সোনার সঠিক দাম, সোনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর বর্তমানে আপনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,15,882 টাকা। 21 ক্যারেট পূর্তি ভরিতে দাম কমেছে 1,236 টাকা। কমিয়ে 21 ক্যারেট পূর্তি ভরি সোনার নতুন দাম 1,10,610 টাকা। এছাড়া 18 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম কমানো হয়েছে 1,049 টাকা। কমিয়ে 18 ক্যারেট পূর্তি ভরি সোনার নতুন দাম আজকে নির্ধারণ করা হয়েছে 94,817 টাকা। এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনায় দাম কমানো হয়েছে 875 টাকা। কমিয়ে সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনা আজ থেকে বিক্রি হবে 78,382 টাকা। বন্ধুরা, জুয়েলার্স সমিতির প্রধান অফিস বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে স্বর্ণের বিক্রয়ের মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে তারতম্য হতে পারে। বন্ধুরা, এই দর আজকে রোববার 9 জুন সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। বন্ধুরা, সর্বশেষে আপনারা সোনার গহনা তৈরি করলে অথবা কিনলে হলমার্কযুক্ত 22 ক্যারেট অথবা 21 ক্যারেট সোনার গহনা তৈরি করবেন অথবা কিনবেন। ধন্যবাদ।